গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্ন মতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটকে রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দীদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে। সোমবার গণভবন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানের স্মরণে গণভবনে একটি জাদুঘর নির্মাণ দ্রুত সময় করতে উপদেষ্টাদের নির্দেশ দেন। আমি 5 তারিখে বিকালে আটকে থাকি, খুশি নাই এত লোক সবার প্রতিযোগিতা রয়েছে, এটা কি আবার পরের দিন এসে দিয়েও গেছে, আবার দিয়েও গেছে অনেকে সামনে আছে যেগুলো দিয়ে গেছে। পরিদর্শনকালে ডক্টর ইউনুস উপদেষ্টাদের জাদুঘর নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তিনি ডিসেম্বরের মধ্যে জাদুঘর নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, গণভবন জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের স্মৃতি সংরক্ষিত থাকবে এবং তার বিরুদ্ধে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ফুটে উঠবে। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে 2009 থেকে শুরু হওয়া দুর্নীতির চিত্র এই জাদুঘরে সংরক্ষিত থাকবে। তিনি জানান, তারা অন্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন, যেসব দেশ তাদের বিপ্লব ও গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করেছে। All time, shop shop boy, all time, healthy life.